আইপিএলের 12তম ম্যাচের প্রেডিকশনটা শেষ পর্যন্ত ঠিক হলো না। সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগের ম্যাচেই যে আইপিএলের নতুন রানের রেকর্ড করলেন, আগের রেকর্ড 263কে ভেঙে 350 রান পার করলেন, এই রেকর্ডধারী সানরাইজার্স গুজরাটের সঙ্গে কিন্তু পেরে উঠল না। 162 রান করেছিল তারা মাত্র প্রথমে ব্যাট করে 8 উইকেটে, সেটি তুলতেও গুজরাটকে 20তম ওভারে যেতে হয়েছে। 5 বল হাতে রেখে তারা 168 রান করেছে। যদি মোটের উপরে বিবেচনা করা যায় তাহলে সানরাইজার্সের আজকে সব ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন এটা বলা যায়। হেনরিক ক্লাসেন আজকে 13 বলে 24 রান করেছেন, ক্লাসেন নির্ভরতা বোধহয় অনেক বেশি আমাদেরকে আমাদের চোখে পড়ছে এখন। আমি যদি তাদের ব্যাটিং স্কোরের দিকে তাকাই তাহলে মায়াঙ্ক আগারওয়াল 16, ট্রাভিস হেড 19, শর্মা 29, মার্করাম 17, ক্লাসেন 24, শাহবাজ আহমেদ তিনি 22 রান করেছেন, আব্দুল সামাদ 29 রান করেছেন, তিনি সর্বোচ্চ রান করেছেন। এই রানের জবাব দিতে নেমে গুজরাট 20তম ওভারে জিতেছে। গুজরাটের পক্ষে মোহিত শর্মা 3 উইকেট নিয়েছেন এবং 3 উইকেট নিয়ে তিনি কিন্তু মুস্তাফিজের সঙ্গে বেশ টক্করে চলে এসেছেন সর্বোচ্চ উইকেট শিকারের দিক থেকে। জবাবে গুজরাট টাইটান্স ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা এবং শাম্মান গিল এই জুটি 36 রান করে। ঋদ্ধিমান সাহা প্রথমে 25 রান করে আউট হন, শাম্মান গিল 36 রান করেন, সুদর্শন 45 রান করেছেন, ডেভিড মিলার 44 রান করেছেন। তারা শেষ পর্যন্ত 3 উইকেটে 168 রান করেছে, 20তম ওভারে গিয়ে জিতে গেল। প্রেডিকশন বলছিলাম যে প্রেডিকশন ভুল হয়েছে, একটা ভাবনা আমার ব্যক্তিগতভাবে ছিল যে সানরাইজার্স উড়ছে, যারা 350 রান পার করলো, আইপিএলে নতুন রেকর্ড করলো এবং সেটি মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলের সঙ্গে, সেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সেই কীর্তি করার পরে গুজরাটের সঙ্গে এই রকমভাবে ব্যাটিংয়ের ধস নামবে এটা আসলে মাথাতে আসার কথা নয়। যাই হোক, অভিনন্দন গুজরাট টাইটান্সকে, তারা দ্বিতীয় জয়ের দেখা পেল। সানরাইজার্স তৃতীয় ম্যাচে এসে হারার ফলে 3 ম্যাচে কিন্তু তাদের একটা জয়, প্রথম 2 ম্যাচে দুর্দান্ত খেলা হয়েছিল কলকাতার সঙ্গে, প্রথম ম্যাচে 204 রান পর্যন্ত যেও মাত্র 4 রানের জন্য হেরেছিল, দ্বিতীয় ম্যাচে তো আইপিএলের নতুন ইতিহাস তৈরি করেছে, কিন্তু এবার এসে তাদের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ল। এই ব্যাটিং ব্যর্থতা তারা পরবর্তী ম্যাচে কাটিয়ে উঠতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।